রাজধানীর প্রতিষ্ঠিত একটি কম্পিউটার সিটিতে ব্যস্ততম কার্যদিবসের এমন চিত্রই বলে দেয় কতটা ভাটা পড়েছে এ ব্যবসায়ী। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দোকান খুলে বসে থাকলেও ক্রেতার দেখা মিলছে কালে ভদ্রে, তাই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেও লোকসানের মুখে পড়ছেন এখাতের ব্যবসায়ীরা। যাদের একান্ত কম্পিউটার কাজ তারাই কম্পিউটার কেনে, স্মার্টফোনের কারণে যারা সাধারণত ইমেল চেক করে, যারা মোবাইলে ভিডিও দেখে, ফেসবুক ব্যবহার করে, এখন সব কিছু স্মার্টফোনে হয়ে যাচ্ছে। স্মার্টফোন আসাতে এবং হাতের ভিতরে ইন্টারনেট আসাতে কম্পিউটার এবং ল্যাপটপ বা কম্পিউটার অ্যাক্সেসরিজের ডিমান্ড ডে বাই ডে কমতেছে। তবে উল্টো চিত্র প্রযুক্তি খাতের অন্য বাজার মোবাইলের ক্ষেত্রে। প্রায় প্রতিদিনই নানা ধরনের সুবিধা নিয়ে বাজারে আসছে বিভিন্ন স্মার্টফোন, আর এসব ফোনের চাহিদাও বেশ ভালো বলে জানান বিক্রেতারা। স্মার্টফোনে অ্যান্ড্রয়েডের প্রযুক্তিটার ব্যাপারে খুবই ভালো চলতেছে, নেট ব্রাউজিংয়ের জন্য, ফেসবুক, ইন্টারনেটের যে সুবিধাটা সেই জন্য ভালো চলতেছে। অ্যান্ড্রয়েড 3G, ওয়াইফাই, ইন্টারনেটের সব প্রযুক্তিগুলো পাচ্ছে এখন স্মার্টফোনগুলো। হ্যাঁ, বাজারে সব সেটগুলো এখন স্মার্ট যেগুলো আছে সবগুলোই ভালো চলতেছে। ইন্টারনেট ব্যবহারে আগ্রহ বৃদ্ধি এবং সহজলভ্য ডিভাইসের কারণেই এমন পরিস্থিতি দাঁড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ী নেতা। আমাদের 2 কোটির উপরে ইন্টারনেট ইউজার, তার 95% 97% হচ্ছে মোবাইল ইন্টারনেট। আপনি ইন্টারনেট নিয়ে সব জায়গায় যেতে পারছেন, আপনি অলওয়েজ কানেক্টেড, তো সেই ক্ষেত্রে কিছুটা তো ইম্প্যাক্ট আসবেই কম্পিউটারে। স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখবে বলেও মনে করছেন তিনি। ডিজিটাল বাংলাদেশের সার্থকতা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।